মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোরের সভায় চারের বদলায় ওদের আটজনকে জেলে ঢোকানো মন্তব্যের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে হেয়ার স্ট্রিট থানাকে চিঠি বিরোধী দলনেতার, জানিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আমাদের চারটে এমএলএকে জেলে ভরে রেখেছে, ভাবছে এইভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি চারজনকে আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি আমার দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যা কেস আছে, খুনের কেস আছে, অন্য কেস আছে, আমি আটজনকে জেলে ভরব। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় চারের বদলায় ওদের আটজনকে জেলে ঢোকানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে থানার অধীনে, সেখানে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। একদিন বেরোতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন তিনি। হেয়ার স্ট্রিট থানাকে পাঠানো চিঠিতে শুভেন্দু লিখেছেন, যেভাবে একজন প্রশাসনিক প্রধান এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী প্ররোচনামূলক মন্তব্য করেছেন, তার ফল পোহাতে হবে আমাকে এবং আমার দলকে। মুখ্যমন্ত্রীর করা এই ধরনের মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে আইপিসির একাধিক ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে হেয়ার স্ট্রিট থানাকে চিঠি বিরোধী দলনেতার। চিঠির সঙ্গে নেতাজি ইন্ডোরে করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশ জুড়ে দেন বিরোধী দলনেতা, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঔদ্ধত্যের শেষ দেখে ছাড়বেন, যত দূর যেতে হয় যাবেন, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে এপাং ওপাং ধপাং হচ্ছিল, সেই দিন মুখ্যমন্ত্রী সরাসরি চারের বদলে আটজনকে তাকে গ্রেফতার করার হুঁশিয়ারি দিয়েছে। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মন্ত্রযুক্তির শপথ নিয়ে এ জিনিস বলতে পারেন না, সরাসরি জুডিশিয়ারিকে অ্যাটাক করেছে। যারা জেলে গেছে পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, তারা কোর্টের নির্দেশে জেলে গেছে। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? জুডিশিয়ারিকে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্পেসিফিক সেকশনে এফআইআর হওয়া উচিত। আমি এফআইআর দিয়ে জানিয়েছি ওরা করবে না। তিন দিন পরে এসিজিএম কোর্টে করব। এসিজিএম কোর্টে করার পরে প্রয়োজন হলে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যাব। মমতা ব্যানার্জির এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এটাই শেষ কথা হিসেবে থাকবে, তার জন্য যা যা করার এই রাজ্যের অপজিশন লিডার। এদিকে বাম নেতা সুজন চক্রবর্তী দাবি, শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট, তাই শুভেন্দু বিজেপিতে। অধিকারী বিরোধী দল নেতা বিজেপি নেতা, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির প্রোডাক্ট, মমতা ব্যানার্জির প্রোডাক্ট হলেই তো তিনি বিজেপির নেতা, কারণ মমতা ব্যানার্জি নিজেই তো আরএসএস এর প্রোডাক্ট। ফলে আরএসএস এর প্রোডাক্ট মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির প্রোডাক্ট শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা। তৃণমূল বিজেপি এই যে রসায়ন, এক আরএসএস থেকে এক পায়ে তৃণমূল, তো আরেক পায়ে বিজেপি, অথবা এক হাতে বিজেপি তো আরেক হাতে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই বলেছিলেন বলেই বাম নেতার এখনো স্ত্রী ঘরে যায়নি, মন্তব্য তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের। শুভেন্দু অধিকারী, যাকে সারা পৃথিবীর লোক প্রকাশ্যে টিভির সামনে টাকা নিতে দেখলো, তিনি গেছেন এফআইআর করতে জননেত্রী মমতা ব্যানার্জির নামে, যিনি তার রাজনৈতিক জন্মদাত্রী, যার জন্য তার রাজনীতিতে পরিচিতি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সিপিএম এর হারমাদের হাতে খুন হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসা পরায়ণতার রাজনীতিতে হাঁটেনি বলে আজও ১২ বছর শাসনকালে থাকার পরেও আজও তৃণমূলের নেতাকর্মীরাই বেশি করে খুন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদলা নয় বদল চাই না বলতেন, তাহলে বহু বামপন্থী পুরনো নেতা এবং মন্ত্রী আজ শ্রীঘরে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলেছেন মন্তব্য কুণাল ঘোষের। ভারতীয় সভানেত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তাদের কড়া সমালোচনা করেছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে সৌজন্যের খাতিরে তিনি কিন্তু এতদিন এত বছর গ্রেফতারের রাজনীতি, বদলার রাজনীতি, এই ধরনের রাজনীতি করেননি। শুভেন্দু এটা শুনেই ভয় পেয়ে যাচ্ছে, প্যানিক রিয়াকশন। শুভেন্দু অধিকারী বুঝতে পারছে এটা ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আদালতের বিরুদ্ধে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রীরা দুর্নীতি করে জেলে গেছেন, তাতে বিজেপির কি হাত আছে? প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। রাস্তায় দাঁড়িয়ে যেন ধমকি দেন, কার বিরুদ্ধে? আদালত আইনের বিরুদ্ধে। কে অ্যারেস্ট হয়েছে, কেন অ্যারেস্ট হয়েছে, কে অ্যারেস্ট করেছে, তাতে বিজেপির কি হাত আছে? প্রত্যেকটি নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি আজকে তাদের দুর্নীতিতে ডুবে গেছে।
এভাবেই মমতা বনাম শুভেন্দু দৈরথের সরগরম রাজ্য রাজনীতি। কলকাতা নিউজ।